আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, অমিক্রন আতঙ্কে নয়া এসওপি জারি করল রাজ্য সরকার। বিদেশ সফরকারীদের নেগেটিভ ধরা পড়লেও 7 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, এসওপি জারি করে জানান স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। নাগাল্যান্ড মায়ানমার সীমান্তে সেনা সংঘর্ষে 13 জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ। নাগাল্যান্ডে সেনাঘাঁটি আক্রমণ, নিহত আরও এক গ্রামবাসী, মোট মৃত্যু 15 জনের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সাংবাদিক অনির্বাণের বিরুদ্ধে দেশদ্রোহী মামলার প্রতিবাদে সরব কাচারের সাংবাদিক মহল। এনএমসির গাইডলাইন মেনে মেডিকেল চাই, জোরদার আন্দোলনে মঞ্চ, জনমত গঠনে ঘরে ঘরে লিফলেট বিতরণ, গ্রাম শহরে পথসভা, পোস্টার সাটো অভিযান। বাড়ছে আতঙ্ক, মহারাষ্ট্রে আরও 7 জন অমিক্রনে আক্রান্ত, উদ্বিগ্ন চিকিৎসকরা। কামাখ্যা মন্দির প্রসঙ্গ, বিধায়ক আমিনুলকে জেলের পথ দেখালেন হিমন্ত বিশ্ব শর্মা। সভ্যতা সংস্কৃতি বিরোধী মন্তব্য সহ্য না করার হুঙ্কার মুখ্যমন্ত্রীর। সরাইঘাট যুদ্ধের আগেই আসামে মুঘল শাসন ছিল, তখনই জমি দেওয়া হয় কামাখ্যায়, ফের দাবি আমিনুলের। এবং সর্বশেষ খবরটি হল, গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন 8,032 জন, সুস্থ হয়েছেন 8,644 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 225 জনের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। আসামে বিদেশ ফেরত যাত্রীদের 7 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হলো। বিদেশ ভ্রমণ করে আসা যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট এখন থেকে বাধ্যতামূলক। তবে বিমানবন্দরে অবতরণের পর কোভিড টেস্টের ফল নেগেটিভ হলেও থাকতে হবে কোয়ারেন্টাইনে। বিদেশ সফর থেকে আসা যাত্রীরা সাধারণত বিমানবন্দরেই নামেন, তাই বিমানবন্দর থাকা জেলাগুলির প্রশাসনকেও সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে বিদেশ ফেরত যাত্রীদের উপর নজরদারি রাখা হয়। দক্ষিণ আফ্রিকা, হংকং, ঘানা, ইংল্যান্ড, ইটালি, ইসরায়েল, পর্তুগাল, জার্মানি, কানাডা সহ বিশ্বের প্রায় 40টি দেশে অমিক্রনের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে আসাম সরকারও আজ এক নতুন এসওপি প্রকাশ করেছে। মূলত বিদেশ থেকে আগত যাত্রীদের উপর নজরদারির কথা মাথায় রেখেই জারি করা হয়েছে নতুন এসওপি। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত এসওপি প্রকাশ করে জানান, বিদেশ থেকে ফিরে আসা যাত্রীদের 7 দিনের কোয়ারেন্টাইন এখন থেকে বাধ্যতামূলক। বিমানবন্দরে আরটিপিসিআর টেস্টও বাধ্যতামূলকভাবে করতে হবে বিদেশ ফেরত যাত্রীদের। কোভিড টেস্টের ফল নেগেটিভ হলেও থাকতে হবে 7 দিনের কোয়ারেন্টাইনে। তাছাড়া নতুন এসওপি অনুযায়ী আসাম অভিমুখী বা আসাম থেকে বিদেশ সফরে যাওয়া যাত্রীদের বিমানযাত্রার আগেই বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিগত 14 দিনের বৃত্তান্ত আপলোড করতে হবে এয়ার সুবিধা পোর্টালে। সঙ্গে ভ্রমণে যাওয়া বা আসার 72 ঘন্টা আগে করা আরটিপিসিআর টেস্টের নেগেটিভ ফলাফলও আপলোড করতে হবে। তাছাড়া বিমানে উঠার আগেই যাত্রীদের এয়ার সুবিধা পোর্টালের মাধ্যমে কেন্দ্রের কোভিড বিধি এবং বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নিয়ম পালনেও সম্মতি জানিয়ে দিতে হবে স্বঘোষণা। অমিক্রন সংক্রমিত দেশগুলি থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে অধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে এবং কোভিড প্রোটোকল মানা হবে। বিমানবন্দরে কোভিড টেস্টের জন্য সব যাত্রীদের নমুনা সংগ্রহের সুযোগ দিতে হবে, তাতে কোনো আপত্তি চলবে না। তবে 5 বছরের নিচের শিশুদের এতে ছাড় দেওয়া হয়েছে, তবে শিশুর শরীরে কোভিডের কোনো লক্ষণ দেখা দিলে টেস্ট করা হবে। অপরদিকে ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন মেনে করিমগঞ্জে মেডিকেল কলেজ অবিলম্বে বাস্তবায়ন সহ ওই স্বাস্থ্য প্রতিষ্ঠানের কাজকর্ম করিমগঞ্জ সিভিল হাসপাতালে অস্থায়ীভাবে শুরু করার দাবিতে পথ চলা অভিযান তীব্র করার সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার মঞ্চ। রবিবার শিক্ষক ভবনে মঞ্চের মুখ্য আহ্বায়ক পিকে রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় অংশ নিয়ে মঞ্চের সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, সে অনুসারে রাজ্য সরকার মেডিকেল কলেজ স্থাপনে এগিয়ে এসেছে। বিগত বছর কয়েক রাজ্য বাজেটে করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থান পেলেও বর্তমান সরকারের প্রথম বাজেটে মেডিকেল কলেজ স্থান পায়নি,
14 লক্ষ লোকের বসতি করিমগঞ্জ জেলায় মেডিকেল স্থাপনে রাজ্য সরকারের গদাই লস্করি মনোভাবের ফলে করিমগঞ্জবাসী ক্ষুব্ধ। মঞ্চের সদস্যরা বলেন, করিমগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন মেনে মেডিকেল কলেজ স্থাপন করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন অব্যাহত রেখেছে মঞ্চ। রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব করিমগঞ্জের জেলা শাসককে চিঠি পাঠান মেডিকেলের জমি নির্ধারণ করার জন্য। শহর থেকে 10 কিলোমিটারের মধ্যে জমি নির্ধারণ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন স্বাস্থ্য সচিব। জেলা সদর থেকে মেডিকেল কলেজের স্থান 15 কিলোমিটারের মধ্যে নির্ধারণ করতে জেলা শাসককে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আরও বলা হয়, জেলা প্রশাসনের তরফে জমি নির্ধারণ করার পর স্বাস্থ্য বিভাগের এক্সপার্ট টিম এসে জায়গা পরিদর্শন করবে, যাতে গাইডলাইন মেনে মেডিকেল কলেজ নির্মাণ করা সম্ভব হয়। স্বাস্থ্য বিভাগের প্রধান সচিবের চিঠির প্রেক্ষিতে জেলা প্রশাসন জেলা সদরের 10 কিলোমিটারের মধ্যে জমি নির্ধারণ করেছে কিনা এ ব্যাপারে জেলা প্রশাসনের তরফে কোনো স্পষ্টীকরণ মেলেনি। সভায় বক্তারা বলেন, মেডিকেল কলেজের জমি নির্ধারণ করতে রাজ্য সরকার এখনও সক্ষম হয়নি। এই পরিস্থিতিতে জনগণের দাবি হচ্ছে, অবিলম্বে করিমগঞ্জ সিভিল হাসপাতালে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের কাজকর্ম শুরু করতে হবে। সভায় সিদ্ধান্ত হয়, এনএমসির গাইডলাইন মেনে মেডিকেল কলেজের জমি নির্ধারণ করে স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু করা, সিভিল হাসপাতালে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের কাজ শুরু করার দাবিতে পথ চলা অব্যাহত রাখবে গণ অধিকার মঞ্চ। বদরপুর, পাতারকান্দি, নীলামবাজার, ফকিরাবাজার সহ জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে পথসভা ও পোস্টার সাটো অভিযান অব্যাহত রাখবে মঞ্চ। জনমত গঠনের উদ্দেশ্যে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করবে মঞ্চ। অপরদিকে নাগাল্যান্ড মায়ানমার সীমান্তে সেনা সংঘর্ষে 13 জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ। ক্ষুব্ধ জনসাধারণের কুবের মুখে সেনা, এক সেনা নিহত হয়েছেন সংঘর্ষে। রবিবার সন্ধেয় আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা চালানোর সময় আরও এক গ্রামবাসী নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রের খবর, সন্ধ্যার দিকে আসাম রাইফেলসের একটি গাড়িতে আক্রমণ করে গ্রামবাসীদের একাংশ। পুলিশের দাবি, নিরাপত্তারক্ষীদের ঘাঁটি ভেঙে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। ওই ঘটনায় আত্মরক্ষা করতে গিয়েই আরও এক গ্রামবাসীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত থেকে এখনও পর্যন্ত মোট 15 জন মারা গিয়েছেন বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। রবিবার ভোর থেকে নাগাল্যান্ডের মন জেলার অটিং অঞ্চলে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তার জেরে জারি হয়েছে কারফিউ। সমস্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, কেবল জরুরি প্রয়োজনে যাতায়াত করার অনুমতি মিলছে। 144 দ্বারা জারি গোটা এলাকায় দায়ের হয়েছে খুনের মামলা। নতুন করে যাতে উত্তেজনা যাতে ছড়াতে না পারে সেই কারণে মন জেলা জুড়ে ইন্টারনেট এবং SMS পরিষেবা আগেই বন্ধ করে দিয়েছে প্রশাসন। রবিবার ভোরে মায়ানমার সীমান্তে নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গি দমন অভিযানে গিয়েছিল সেনাবাহিনী। তাদের কাছে খবর ছিল সেখানে বেশ কয়েকজন জঙ্গি জড়ো হয়েছে। তাদের আক্রমণের জন্য রাস্তায় ফাঁদ পাতে সেনাবাহিনী। পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী ভুল করে নিরীহ গ্রামবাসীদের জঙ্গি ভেবেছিল, সেজন্য বিক্ষুব্ধ গ্রামবাসীরা সেনা জওয়ানদের ঘেরাও করেন। সেনাবাহিনী আত্মরক্ষার্থে গুলি চালায়, তখনই 13 জন গ্রামবাসী নিহত হন। জনতা সেনাবাহিনীর 3টি গাড়ি পুড়িয়ে দেয়। এরপর ফের আরও এক গ্রামবাসীর প্রাণ চলে গেল সন্ধ্যায়। সেনাবাহিনী থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মন জেলার তীর অঞ্চলে অভিযান চালানো হয়েছিল, তারপরে দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিবৃতিতে বলা হয়, মন জেলার ঘটনায় সেনাবাহিনীর কয়েকজন গুরুতর আহত হয়েছেন, এক সৈনিকের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বলেন, নাগাল্যান্ডের মন জেলায় যা ঘটেছে তা গভীর উদ্বেগজনক। মৃতদের পরিবারের উদ্দেশ্যে গভীর সমবেদনা জানাচ্ছি। রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে ন্যায় বিচার পান তার ব্যবস্থা করা হবে। অপরদিকে বরাক, ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে আইনের সংশ্লিষ্ট দ্বারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করার বিষয় এবং বরাকের ভাষা আইন লঙ্ঘনের ঘটনাবলীর প্রসঙ্গ টেনে একটি প্রতিবেদন লিখেছিলেন।
শিলচরের সাংবাদিক অনির্বাণ রায় চৌধুরী নিজের ওয়েব পোর্টাল বরাক বুলেটিনে লেখা ওই প্রতিবেদনের জেরে শিলচর মেহেরপুরের জনৈক শান্তনু সূত্রধর অনির্বাণ রায় চৌধুরীর বিরুদ্ধে শিলচর সদর থানায় 3 ডিসেম্বর সন্ধ্যা 5টায় একটি এফআইআর দাখিল করেছিলেন। পুলিশ প্রাথমিক পর্যায়ের তদন্ত না করেই ভারতীয় দণ্ডবিধির 153, 124, 581, 505 দ্বারায় 4221 নম্বরে মামলা নথিভুক্ত করে অভিযুক্ত অনির্বাণ রায় চৌধুরীকে আজ থানায় উপস্থিত হতে সমন জারি করেছে। অপ্রত্যাশিত এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ রবিবার শিলচরে কাছাড় জেলার গ্রাম শহরের বহুসংখ্যক সাংবাদিক এক জরুরি সভায় মিলিত হয়ে সাংবাদিক অনির্বাণ রায় চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত দেশদ্রোহী অভিযোগের তীব্র বিরোধিতা করেন। প্রবীণ সাংবাদিক জ্যোতিলাল চৌধুরী বলেন, তার কয়েক দশকের সাংবাদিকতার ইতিহাসে এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করেননি। তিনি আক্ষেপের সুরে বলেন, একজন সাংবাদিকের সমাজে চলমান সত্য ঘটনা উপস্থাপন করার সাংবিধানিক অধিকার রয়েছে। প্রত্যেক সাংবাদিকের লেখা সকল পাঠকের কাছে একইভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে, তা বলে একজন সাংবাদিকের বিরুদ্ধে দেশদ্রোহীর দ্বারা যুক্ত করে মামলা করা হতে পারে না। জ্যোতিলাল চৌধুরী মিথ্যা এই মামলা নাকচ করার জোরালো দাবি জানিয়েছেন। সাংবাদিক প্রণবানন্দ দাস, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বার্তালিপি দৈনিকের সম্পাদক অরিজিৎ আদিত্য, সাময়িক প্রসঙ্গর সিনিয়র সাব এডিটর উত্তম কুমার সি, অভিজিৎ ভট্টাচার্য, সমীর সেনডেকা, তমজিৎ ভট্টাচার্য, প্রদীপ্ত পুরকায়স্থ সহ অনেকেই সাংবাদিকের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে গৃহীত মামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এই মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়। এ ব্যাপারে আজ কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি প্রেরণ করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভায়। সভা শেষে ওই ঘটনার বিবরণ তুলে ধরে মোবাইল যুগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যোগাযোগ করলে তার বিচার বিভাগীয় ক্ষমতা প্রয়োগ করে সাংবাদিকের বিরুদ্ধে বিতর্কিত এই মামলা প্রত্যাহারে বিবেচনা করার দাবি জানান সাংবাদিক প্রণবানন্দ দাস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রণবানন্দ দাসের আবেদনে সাড়া দিয়ে শিলচর পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলবেন বলে জানিয়েছেন। অবশ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক অনির্বাণের লেখাটা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন। বরাক ও ব্রহ্মপুত্র উভয় উপত্যকার মধ্যে নতুন করে কোনো বিভাজন সৃষ্টির পক্ষপাতী নন বলেও স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে আসামের পবিত্র কামাখ্যা মন্দির নির্মাণে জমি দিয়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। সংখ্যালঘু বিধায়ক আমিনুল ইসলামের মুখে এহেনও দাবি শুনে আর স্থির থাকতে পারেননি, সরাসরি জেলের রাস্তায় তাকে দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মন্তব্য, একজন বিধায়ক এখনও জেলেই রয়েছেন, এই ধরনের কথা বললে আমিনুলও জেলে যাবেন। এরপরই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আমার সরকার চলাকালীন আমাদের সভ্যতা সংস্কৃতি বিরোধী কোনো কথা সহ্য করা হবে না। গত কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, বাবর আসার আগে ভারতে মুসলমানের অস্তিত্ব ছিল না, এর আগে ভারত ছিল হিন্দু রাষ্ট্র, ধর্মনিরপেক্ষতা এসেছে 1947 সালে। কিন্তু 1947 সালের অনেক আগে থেকেই ভারতে ধর্মনিরপেক্ষতা ছিল, এমন মন্তব্য করে শনিবার AIDF বিধায়ক আমিনুল ইসলাম বলেন, কামাখ্যা মন্দির নির্মাণে জমি দিয়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। শনিবার তিনি বলেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব ভারতের কয়েকশো মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন। বেনারসের জঙ্গমবাদী মন্দিরে দিয়েছিলেন 178 একর জমি, কামাখ্যা মন্দির নির্মাণেও জমি দিয়েছিলেন তিনি। ঔরঙ্গজেবের কামাখ্যায় মন্দিরের জন্য জমিদানের ফরমান এখনও সংরক্ষিত রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। শুধু মন্দির নির্মাণের জন্যই নয়, পূজারীদের জন্য আলাদা জমি বরাদ্দ করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব, এমন দাবিও করেন সংখ্যালঘু বিধায়ক। তিনি বলেন, বিএন ফান্ডের লিখিত বইয়ে ওইসব তথ্য রয়েছে। এছাড়া সীতারামাইয়ার লেখা ফিদার্স অ্যান্ড স্টোনস বইয়েও রয়েছে ভারতের কোন মন্দির নির্মাণের জন্য ঔরঙ্গজেব কতটা জমি দিয়েছিলেন, পূজারীদের জন্য কতটা জমি বরাদ্দ করেছিলেন সেই সব তত্ত্ব। স্বাভাবিকভাবে এই ধরনের উদ্ভট এক দাবিতে বিতর্ক তৈরি হয়েছে, কারণ ইতিহাস বলছে সরাইঘাট যুদ্ধে বীর লাচিতের হাতে পরাস্ত হয়েছিল মুঘলরা।
ফলে মুঘলদের দ্বারা আসাম শাসন করা সম্ভব হয়নি। তাই পবিত্র কামাখ্যা মন্দিরকে জড়িয়ে আমিনুলের অদ্ভুত দাবির প্রেক্ষিতে সরাসরি জেলের প্রতি দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার এক অনুষ্ঠানের ফাঁকে তিনি বলেন, বিধায়ক শেরমান আলী এখনও জেলেই রয়েছেন, এই ধরনের কথা বললে আমিনুলকেও জেলে যেতে হবে। এটা ঠিক যে আমার সরকার চলাকালীন আমাদের সভ্যতা সংস্কৃতি বিরোধী কোনো কথা সহ্য করা হবে না। অর্থনীতির কথা বলুন, আমাদের গালিদিন সব ঠিক আছে, কিন্তু কামাখ্যা মহাপুরুষ শঙ্করদেব বৌদ্ধ মহাবীর জৈনদের টেনে কোনো মন্তব্য করা উচিত নয়। আমি নিজে চাই না কেউ হজরত মোহাম্মদকে টেনে এনে কিছু বলুক, কারণ তারা অনেকেই আমাদের মতো সাধারণ নন, অনেক উঁচু জগতের লোক। তাই কারণে অকারণে একজন রাজনীতিবিদদের তাদের কথা টেনে আনা উচিত নয়। কামাখ্যা মন্দির নির্মাণে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের জমিদান নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ঔরঙ্গজেব কেন, তার বাবাও আসামে আসতে পারেননি, কিন্তু দমার পাত্র নন আমিনুলও। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি শুনেও তিনি দাবি করেন, সরাইঘাটের যুদ্ধের আগে 2 বছর আসাম শাসন করেছিল মুঘলরা, তখনই মুঘল সম্রাট ঔরঙ্গজেব জমি দেন কামাখ্যা মন্দির নির্মাণে, তবে আসামে তাদের রাজত্ব স্থায়ী হয়নি। সরাইঘাটের যুদ্ধে পরাস্ত হয়ে আসাম ছাড়তে হয়, কিন্তু তখন মন্দির নির্মাণে মুঘল সম্রাট যে জমি দান করেছিলেন সেই সব ফরমান এখনও সংরক্ষিত রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে, খুঁজলে এখানেও পাওয়া যেতে পারে। ইতিহাস চর্চায় নেমে এআইডিএফ বিধায়ক এখানেই থেমে থাকেননি। তিনি দাবি করেন, সিন্ধু সভ্যতা এখন আর ভারতে নেই, তা এখন পাকিস্তানে, কারণ সিন্ধু নদীর নাম থেকে সিন্ধু সভ্যতার নামকরণ হয়েছে, কিন্তু সিন্ধু নদী এখন পাকিস্তানে, তাই পাকিস্তানেই রয়েছে সিন্ধু সভ্যতা। তাছাড়া বেদ পাকিস্তানে রচনা হয়েছে দাবি করে তিনি বলেন, সিন্ধু নদীর উপত্যকা আর্যভট্টের বেদ রচনা করা হয়েছে, সেটা ছিল মুনি ঋষিদের বিচরণ ভূমি, কিন্তু সেই আর্যভট্ট এখন পাকিস্তানে। পাকিস্তান ও বাংলাদেশকেও ভারতের মতো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলেও তার দাবি। সংখ্যালঘু বিধায়ক বলেন, যে দেশে সকল ধর্মের লোক নিজেদের ধর্মীয় উপাসনা করতে পারেন, ধর্ম পালন করতে পারেন, নিজেদের ধর্মীয় রীতি মেনে বিয়ে সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান পালন করতে পারেন স্বাধীনভাবে, সেই দেশই ধর্ম নিরপেক্ষ। ফলে ভারতের মতো পাকিস্তান বাংলাদেশও ধর্ম নিরপেক্ষ। মুখ্যমন্ত্রী যখন বারবার বলছেন বাবর আসার আগে ভারতে মুসলমান ছিল না, তখন আমিনুলের দাবি, বাবর ভারতে আসেন 1526 খ্রিস্টাব্দে, কিন্তু এর আগে থেকেই হাজার হাজার মসজিদ ছিল ভারতে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।